তিনি যদি হাত মিলিয়ে বামেদের সঙ্গে ষড়যন্ত্র করে মানুষ মেরে থাকেন তাহলে তুমি তাহলে মন্ত্রী করলে কেন শিশুর অধিকারীকে শুভেন্দু অধিকারী করলে কেন তাহলে এই দশ বছরে তুমি এই অধিকারী পরিবারকে তো তার মানে কি মানুষ মারার জন্য আসলে কখনো লোডশেডিং বলছি কখনো ষড়যন্ত্র বলছি লোডশেডিং এর জন্য যদি হেরে থাকো সিসিটিভি ফুটেজ গুলো প্রকাশ করছো না কেন ওকে ওকে প্র্যাকটিক্যালি ওই মাচা ভেঙে সিমুরে ওখান থেকে টেনে তুলে তোলা উচিত ছিল বুদ্ধদেব বাবু পারেনি যদি বসু থাকলে করা উচিত ছিল আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম লোকসভা নির্বাচনের আগে ফের সংবাদ শিরোনামে নন্দীগ্রাম সত্যি বাংলার রাজনৈতিক ইতিহাসে নন্দীগ্রাম যে আমাদের সামনে কত নতুন নতুন তথ্য উপস্থাপিত করবে ভাবলেই অবাক লাগে খোদ মুখ্যমন্ত্রী বলেছেন বাপ বেটারা সরাসরি নন্দীগ্রামে মানুষ মারার সঙ্গে যুক্ত ছিলেন বা এই হত্যা লীলার সঙ্গে যুক্ত ছিলেন অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং শিশির প্রত্যক্ষ মদতে নন্দীগ্রামে যাবতীয় কর্মকাণ্ড হয়েছে কিভাবে দেখছেন এই কমেন্টটা এই নিয়ে আমার সঙ্গে কথা বলতে এই মুহূর্তে উপস্থিত আছেন সন্ময় ব্যানার্জী সন্ময় প্রথমে স্বাগত হঠাৎ করে নন্দীগ্রাম ইস্যু এবং বাপ বেটাদের ষড়যন্ত্রে নন্দীগ্রামের হত্যালীলা মানুষ মারা চক্রান্ত বুদ্ধদেব ঘটার জন্য কমিশন কেন হয়েছিল কি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কেউ বলেন হ্যাবিচুয়াল লায়ার কেউ কেউ বলেন জেনেটিক্যাল লায়ার আমি ওই বদ্ধমহিলাকে এখন দেখলে আমার কেউ করুণা হয় কেন করুণা হয় আমি বলছি যে কথাটা বললেন উনি যে কোনো লজিক্যাল যে কোনো মানুষের একটা স্বাভাবিক চিন্তার জায়গা যদি তুমি এই জায়গাটা ফেলো যে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে শুভেন্দু অধিকারী শিশির অধিকারী তারা এর সঙ্গে হাত মিলিয়ে শিশু লড়াইটা যেটা চেষ্টা করলে সিপিএম এর সঙ্গে সংযুক্ত করে দিতে যাতে সিপিএম বিরোধী ভোট এবং শুভেন্দু বিরোধী ভোট এক জায়গায় যায় একবারও চিন্তা করলেন না যে নন্দীগ্রাম আন্দোলনটা কোন সালে হয়েছিল আচ্ছা দু হাজার এগারো কে ক্ষমতায় এসেছিল মমতায় এসছিল ক্ষমতায় আচ্ছা দু হাজার নয় দু হাজার নয় হয়েছিল দু হাজার নয় লোকসভা এ যে সিটগুলো গুলো বোধ হয় চোদ্দটা না নটা সিট পেয়েছিল তৃণমূল কংগ্রেস তার মধ্যে লোকসভায় গিয়ে ডক্টর সিং এর শিশির অধিকারী আচ্ছা তিনি যদি সঙ্গে প্রতিযন্ত্র করে মানুষ মেরে থাকেন তাহলে তুমি তাহলে মন্ত্রী করলে কেন শিশির অধিকারীকে তারপর তুমি শুভেন্দু কে বিধায়ক করলে কেন শুভেন্দু অধিকারীকে সাংসদ করলে কেন শুভেন্দু অধিকারীকে মন্ত্রিত্ব দিলে কেন দিব্যেন্দু অধিকারীকে সেই পরিবারে তুমি সাংসদ করলে কেন সেই পরিবারের সৌমেন্দু অধিকারীকে তুমি পুরসভার কাথি পুরসভার চেয়ারম্যান করলে কেন আমি বলছি দু থেকে নন্দীগ্রাম আন্দোলনের পর যদি শুভেন্দু অধিকারী শিশির অধিকারী যদি সিপিএম এর সঙ্গে যুক্ত এই কাণ্ড করে থাকে আমার প্রশ্নটা খুব পরিষ্কার তাহলে এই দশ বছরে তুমি এই অধিকারী পরিবারকে তো রিওয়ার্ডেড করেছো তার কি মানুষ মারার জন্য রিওয়ার্ডেড করেছো এমন তো তুমি আসল খুশি মানে আসল খুনি তুমি তো আসল খুনি তুমি রিওয়ার্ডেড করছো তুমি যাকে খুনি বলছো এটা তো খুনি বলা হচ্ছে তুমি যাকে খুনি বলছো সেই খুনিকে তুমি মন্ত্রিত্ব দিচ্ছ তুমি কেন্দ্রীয় মন্ত্রিত্ব দিচ্ছ রাজ্য মন্ত্রিত্ব দিচ্ছ সাংসদ করছো তার পরিবারের দুজনকে সাংসদ করছো তার পরিবারের একজনকে পুরসভার চেয়ারম্যান করছো তার তুমি আসল খুনি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় প্যাটার্ন অফ পলিটিক্স অ্যানালিসিস করলে একটা জিনিস আমার বারবার মনে হয় যে তিনি নিজেও জানেন পাবলিক বোকা নিজেও জানেন যে পাবলিক ভোগ পাবলিক তো এই যে লজিক্যাল আমি অ্যানালিসিসটা করলাম এই অ্যানালিস তো যারা শ্রোতা তারা করবে আহ দিদি কি বললো দেখে যাও দেখে জড়িত এইটা তো করবো এই 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 ক্লাসের পাবলিক নিয়ে তার পলিটিক্সটা এবং স্বাভাবিক ভাবে তিনি যদি আমি বারবার একটা কথা বলি যদি কোনোদিন হঠাৎ বলেন যাই দেখো রাত বারোটা রাত বারোটার সময় বলে এখন ভোর হয়েছে আবার যদি বলেন দুপুর বারোটার সময় বলে এখন দেখো রাত অন্ধকার হয়ে গেছে এই ক্লাসের পাবলিক দিদি বলেছে তাহলে তাই সূর্যটা উঠেছে সূর্য আমি বলছি এই যে এই যে এই যে পারসেপশনটা মানে দিনের পর দিন এইভাবে মানুষকে খাওয়ানো নোংরামি করে মিথ্যে কথা খাওয়ানো মানে হ্যাবিচুয়াল লায়ারও বলতে ইচ্ছে করে না জেনেটিক্যাল লায়ারও বলতে ইচ্ছে করে না ক্লাসলেস পলিটিশিয়ান ক্লাসলেস মানে আমরা কোন ক্লাসে বিলং করে আপনার মনে হয় না এই কথার সাপেক্ষে বা এই কথার পিছনে একটা অনেক বড় কূটনৈতিক কারণও আছে ভোট ব্যাংকের কারণ রাজনীতিটা ভোট ব্যাংকের কারণ নন্দীগ্রামে আমি উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরেছি আমি মেনে নিতে পারছি কখনো লোডশেডিং বলছি কখনো ষড়যন্ত্র বলছি আর তো লোডশেডিং এর জন্য যদি হেরে থাকো সিসিটিভি ফুটেজ গুলো প্রকাশ করছো না কেন হারকে স্বীকার করতে জানতো আমি যদি কোনো জায়গায় পরাজিত হই আমাকে স্বীকার করতে হবে আমার কিছু দোষ ছিল এই ভদ্রমহিলার রন্ধে রন্ধে সেটা যে আমি অন্যায় করেছি আমি অপরাধ করেছি এটাই ভদ্রমিলা স্বীকার করতে জানেন না ফলত এই ধরনের নতুন নতুন স্টোরি মানে রাকেশ শোষান চাঁদে চলে যায় লোকে বলছে হ্যাঁ সত্যি তো রাকেশ শোশান চাঁদে গেছে ইন্দিরা গান্ধী চাঁদে গেছে পনেরোশো ষাট কেজির বাচ্চা জন্ম নিচ্ছে রামমোহন রায় সতীদাহ ও বিল পাশ করিয়েছেন রবীন্দ্রনাথ উনিশশো একচল্লিশ সালে মারা গিয়ে আটচল্লিশ সালে এসে ফলে রস খাইয়েছিলেন আমি বলছি এই যে ন্যারেটিভ গুলো বিল লাভ করেন মানুষকে খাইয়ে দেওয়া এমন 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 একটা আবেগ নিয়ে বলেন না হিপ্রোটাইজ করে দেন যে মানুষ বুঝতে পারে সে মানুষ তো গুলবাজ মহিলা বুঝতে পারে তখন আস্তে আস্তে যায় একটা কথা মাঝে মাঝে মুখ্যমন্ত্রী বলেন তুমি একটু খেয়াল করে দেখো আমি এগুলো সবটাই একটা ছাঁচে ফেলছি তাহলে বোঝা যাচ্ছে একাত্তা যদি গন্ডগোল হয়ে থাকে আমাদের বললে তো সংশোধন করে নিতে পারতাম আচ্ছা নিজেরাই এখন পাঁচ হাজার তিনশো কত এর নাম জমা দিচ্ছে জালিয়াতি করে চাকরি করেছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলা ওই একটা ঠিক

তোলাবাজি কাটমানি কমিশন ঘুষ দিয়ে একটা রাজত্ব তৈরি করেছেন বেশ কিছু চাটুকার স্তাবক জয় গোস্বামী পরিশ্রী জাত তারপর তোমার শিষ্যেন্দু মুখোপাধ্যায় এসব করে রেখে দিয়েছেন তো চারদিকে চাটুকার পরিবৃত হয়ে থেকে দিয়েছেন এখন কিন্তু ওর অ্যানালিসিস হচ্ছে উনি যেদিন ক্ষমতা থেকে যাবেন কত বড় অপরাধী দাগি ক্রিমিনালই এই মহিলা ছিলেন তখন কিন্তু বাঙালি বলতে শুরু করবে জীবন শেষ করে দিচ্ছেন তুমি ভাবো আমি এই কথা থেকে আমি তো অন্য কথা দি যাচ্ছি যে পরিবারে এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে সেই পরিবারের কোনো ছেলে কোনো মেয়ে পড়াশোনা শিখে বড় হয়ে কোনোদিন সরকারি চাকরির বাংলার সরকারি চাকরির পরীক্ষায় নিশ্চিন্তে দিতে পারবে তারও তো সাদা খাতা ও আর শিট কথা তাদের মাথায় আসবে একটু ভালো করে ভাবো আমি বলছি যাদের পুরোহিত ভাতা দিচ্ছেন তাদের পরিবারের কোন সন্তান যখন বড় হচ্ছে তারা কোনোদিন সরকারি চাকরির পরীক্ষা নির্বিঘ্নে দেওয়ার কথা ভাবতে পারবে পারবেই না সাম্প্রতিক কালে কথাটা বারবার তোমরাও বলো আমার বলা উচিত বলে বলছি আমি আমি পশ্চিমবঙ্গের আমি আমি একটি সরকারি চাকরি মানে সরকারি দফতরের চাকরি নির্বিঘ্নে হচ্ছে আমি দেখাতে পারবে না তুমি দেখাতে পারবে না কেউ মানে ব্যবস্থাটাকে এমন একটা জায়গায় করে দিয়েছে খাদ্য দফতর চারশো তিরিশটা পোস্টের জন্য চোদ্দ লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিল চারশো টা পোস্টের জন্য চোদ্দ লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিল হঠাৎ দেখলাম ভাইরাল কোশ্চেন পেপার মামলা হলো জাস্টিস শেখর মহতার সিআইডি তদন্ত দিল অর্থাৎ ওই চারশো তিরিশটা পদে কোনো চাকরি হবে না উনি ইচ্ছাকৃতভাবে এগুলোকে করান কেন করেন আমাকে মানে আমি খুব সিনিয়র একজন রিটায়ার্ড আমরা আমাকে বলেছি সঙ্গে আপনি আপনারা মাঝে মাঝে ভাবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করে এগুলো করছেন বা তাকে ডোবানোর জন্য কেউ করছে তা নয় ওর ইশারা থাকে ইনস্ট্রাকশন থাকে সব পরীক্ষার মধ্যে এমন কিছু রাখো যাতে মামলা হয় তাহলে এসে আটকে যাবে তার রিক্রুটমেন্ট করতে হবে না তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা মাইনে দিতে হবে না ছ হাজার টাকা সাত টাকা দাদা দিদির অ্যাপয়েন্টের লোকেরা এজেন্টরা ওখানে ঢুকে যাবে ছ লাখ সাত লাখ দশ লাখ দিয়ে চাকরিগুলো বিক্রি হবে আমার তৃণমূল কংগ্রেস ভরণপোষণটা হয়ে যাবে ইনটেনশনালি উনি এটা করেন আমি বলছি সিজ সাচ আল এরই উনি সবকিছু করতে পারেন এই যে নন্দীগ্রাম নিয়ে যে কথাটা বলেছে কত বড় মিথ্যে কথা একজন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকাশ্য মঞ্চে বলছে দেখো শিব একটা লোক কিন্তু তিন দিন মানে সবকিছু ভুলে থাকতে পারে চতুর্থ দিন তার করবে দিদি আমাকে ভুল বোঝাচ্ছে এই ভুল বোঝানোর জায়গাটা যত বাড়বে তত কিন্তু তৃণমূলের শক্তি ক্ষয় হবে মোটামুটিন্দে বুঝতে বাচ্চা এই লোকসভা নির্বাচনের বড় ডুবি আসুন সেইটার জন্যই উনি বুঝে এখন এই সব কাজ করতে আপনারা বুদ্ধভাবে আমি তোমাকে আমি একটা কথা বলবো এই কথাটা একবার উচ্চারণ আমরা বারবার করে করছি করছেন निर्मला सीतारमण কেন্দ্রীয় অর্থমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছেন প্রকাশ্যে অন ক্যামেরা 25 লক্ষ ভউ বিল জমা পড়েছে 25 লক্ষ ভউ বিল একটা ভউ বিলে 10 টাকা 50 টাকা তো ভউ বিল করে না এটা লাখ লাখ টাকার ভউ বিল করে আলটিমেটলি হিসেব করে দেখো আমি আমি রাফ হিসেব করছিলাম দু তিন লক্ষ কোটি টাকার বিল জমা করেছে সরকার গত চব্বিশ ঘন্টায় একটাও করাই যে নাম নেই একটাও চ্যালেঞ্জ নেই একটাও প্রতিবাদ করেন নির্মলা সীতারমনের বিরুদ্ধে মামলা করো করো যে আপনি ভুল স্টেটমেন্ট দিচ্ছেন তার মানে ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য ফ্যাক্ট ইফ দিস ইজ ট্রু মানে কত বড় চোর এখন স্টেজে দাঁড়িয়ে বলছে আমাকে চোর বললে মামলা করবো আমি তো বলছি অন ক্যামেরা সীমান্ত বলছি উনি চোর চোরেদের রান উনি ডাকাত উনি ছিলেন বলে শ্রেষ্ঠ মণ্ডল চুরি হয়েছে উনি ছিলেন বলে বালু চুরি হয়েছে উনি ছিলেন বলে পার্থ চট্টোপাধ্যায় চুরি হয়েছে অস্বীকার করতে পারবেন উনি চোরেদের নেত্রী উনি উনি চুরিটাকে দাঁড়ি থেকে করেছেন উনি ডেলর বৈঠক করেছেন উনি উনি চিটফান্ডের টাকা আত্মসাৎ করিয়েছেন ওরিয়ে তারপরে বলছে যা গেছে তা গেছে তো ইনি চোরেদের জানি না কেন অন্য কেউ জানি না আবার রাগ হয় এখন चोर বললে চোরেদের অপমান করা হয় আপনাকে चोर

সিমুরে ওখান থেকে টেনে তুলে তোলা উচিত ছিল বাবু পারেনি জ্যোতি বসু থাকলে ভাবতে করা উচিত ছিল শিথিলতা দেখিয়েছেন তার জন্য আজকে বাংলা থেকে টা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রীর ধারে কাছে উনি আসতে পারবেন না স্টার্টিং ফ্রম ডক্টর প্রফুল্ল ঘোষ থেকে শুরু করে বিধান চন্দ্র রায় প্রফুল্ল চন্দ্র সেন অজয় মুখোপাধ্যায় সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্ট তার ধারে কাছে উনি আসতে পারবেন না এত বড় সামাজিক অপরাধী সামাজিক অপরাধী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সামাজিক অপরাধী যে বাংলার পঞ্চান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বারে এমন জন্য সাড়ে টাকা টাকা ঋণ সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ অবলুপ্ত এক লক্ষ উনষাট হাজার সিভিক ভলেন্টিয়ারকে কনস্টেবল হতে দিচ্ছে না সরকারি সমস্ত অফিসগুলোতে দাদা দিদির লোক কন্ট্রাকচুয়াল লোক ঢুকিয়ে রেখে দিচ্ছেন দমকলের মতো জায়গাটা কেন আমরা বলি না জানি দমকল যেখানে টেকনিক্যালি বিক্রি লোকজনকে নেওয়া উচিত আনট্রেন্ড সুজিত বসে লোক ঢুকে যাচ্ছে দু ঘন্টা ডিউটি করছে করে যখন বেরিয়ে আসছে দমকলের অফিসার আমাকে একজন বলেছেন কেন বলে দাদার সঙ্গে কথা বললাম আমি দাদার লোক দমকলটা এই অবস্থা করে রেখেছেন পরিবহন দফতর চৌপাট করে দিয়েছেন এন্টার পরিবহন দফতরটা চৌপাট করে দিয়েছেন আমি তোমাকে একটা তুমি খোঁজ নিয়ে দেখো ইনভেস্টিগেট করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের হাতে ভলবো বাস আছে তেষট্টিটা এই এই ডিপোতে তেষট্টিটা আছে আমি খোঁজ নিয়ে জানলাম তেইশটা বাস চলে ভলভো বাসের সেই বাসগুলোর গুলোর খরচা বিল হয়ে যাচ্ছে টাকা উঠে যাচ্ছে মানুষের জন্য ভলভো বাস কেন্দ্রীয় সরকার একটা জওয়াহরলাল নেহরু মিশন দেওয়া হয়েছিল সেই বাস গুলো আলটিমেটলি পরে পরে নষ্ট হচ্ছে দুদিন বাদে স্ক্র্যাপে বিক্রি হবে এটা অপরাধ নয় নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে ছ কোটি সাত কোটি আট কোটি টাকা প্রতি মাসে এক একটা সংবাদপত্রকে বিজ্ঞাপন দিয়ে তুমি খুশি করছো তার বিনিময়ে তারা ঢেঁড়া ঢোল পেটাচ্ছে আর এই ভলভো বাস গুলো বসে রয়েছে ভলভো বাস গুলো চালু হলে এর জন্য তুমি ড্রাইভার রিক্রুট করতে পারতে এর জন্য তুমি হেল্পার রিক্রুট করতে পারতে কর্মসংস্থানের ব্যবস্থা হতো সেগুলো স্ক্র্যাপ হওয়ার ব্যবস্থা করছে এন্টার পরিবহন ব্যবস্থা তুমি বলতো যে বাসে উঠে তুমি যেকোনো বাসে একটা উঠো দেখবে সরকার দু সালে হাইকোর্টে হলফনামা দিয়ে বলেছিল আমরা বাস ভাড়া বাড়াইনি দু হাজার কি বাস ভাড়া নিত এখন কত নিচ্ছে যে পাঁচ টাকা নিত সে এখন দশ টাকা নিচ্ছে আমরা এগুলো বলি না আলোচনা করি যে বিদ্যুতের দাম সারা ভারতবর্ষ সব থেকে বেশি এই পশ্চিমবঙ্গে কেন 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 কিসের জন্য গোয়েন ছশো কোটি টাকা দিয়েছে বলে কোনোদিন দেখেছো রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে বিদ্যুতের দাম কমিয়ে আমি ভর্তুকি দেবো আজকে বেস্ট কোম্পানি যদি এক টাকা বিদ্যুৎ দু টাকায় যদি কেজরিওয়াল বিদ্যুৎ দিতে পারে আমাদের পশ্চিমবঙ্গে কেন সাত টাকা ন টাকা দু হাজার এগারো ক্ষমতায় যখন এসেছিল দু টাকা পঁয়ত্রিশ ইউনিট ছিল এখন সাড়ে সাত টাকা ন টাকা বিদ্যুতের দাম আমি কেউ কথা বলি তেলের দাম সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি পনেরো টাকা যোগী রাখছে আমাদের থেকে পেট্রোলের দাম কম অসমে হেমন্ত বিশ্ব শর্মাদের সাড়ে আট টাকা কম এখানে একশো চার টাকা পেট্রোলের দাম ওখানে ছিয়ানব্বই টাকা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ ইজারা দিয়েছেন বলে কোন স্তরে আমরা নামছি বলছি মানে আমি বলছি এমন একটা পরিস্থিতি বাংলায় হচ্ছে না আমি বলছি এটা বার্ধক্য আশ্রমও থাকবে না বৃদ্ধাশ্রমও থাকবে না মানে প্রত্যেকের ঘরের ছেলেমেয়েরা বাংলার বাইরে পঞ্চান্ন লক্ষ ছেলে মেয়ে বাংলার বাইরে আর ছ টাকা টাকার চাকরি শপিং মলে সাত হাজার টাকার চাকরি ফ্লিপকার্টে আট হাজার টাকায় চাকরি জোম্যাটোতে সেটা শিল্পায়ন সাবলই হচ্ছে আজকে স্যামসাং কারখানা পৃথিবীর বৃহত্তম ইলেকট্রনিক্স কারখানা চীনে পাত্তারি গুটিয়ে সারা ভারতবর্ষে পণ্যটা রাজ্য বাছাই করেছিল কোথায় যাব বলে তার মধ্যে পশ্চিমবঙ্গ ছিল না কেন ভাই মধুমিল্লাকে কেউ বিশ্বাস করে না চোরেদের নেত্রী বলে কেউ বিশ্বাস করে না আলটিমেটলি যোগী রাজ্যে গিয়ে স্যামসাং তৈরি হলো টেক্সরা তিনটে রাজ্যকে এখন বেঁচেছে সম্ভবত কর্ণাটক তামিলনাড়ু গুজরাট এরকম তিনটে রাজ্য পশ্চিমবঙ্গ নেই ভাই আমি কথা বলছি কথাগুলো বলতে মনে যন্ত্রণার জায়গা থেকে বলি আমি আমি জানি আমার একজন সাংবাদিক দাদা আছে। যিনি মানে বন্ধু আছেন আমার থেকে বয়সের ছোট তিনি দিল্লিতে থাকেন সেই ভদ্রলোক আমাকে কিছুদিন আগে বলছিলেন যে ওই মুকেশ আম্বানি মুকেশ আম্বানিকে তার মহারাষ্ট্রিয়ান একজন সাংবাদিক বন্ধু আড্ডা মাত্র মাত্রে কথা বলতে বলতে খুব ঘনিষ্ঠ কথা বলতে বলতে জিজ্ঞেস করছেন আচ্ছা আপনি প্রতি বছর বিশ্ব বাণিজ্য মঙ্গল সম্মেলনে যান মমতা দিদির এত প্রশংসা করেন পশ্চিমবঙ্গে একটা বড় ইন্ডাস্ট্রি আপনি সেট করছেন না কেন তো মুকেশ আম্বানি বলেছেন হাসতে হাসতে আমি বিটি স্টেশনে গিয়ে রেল লাইনে গড়া দেবো কিন্তু পশ্চিমবঙ্গে বড় শিল্প করব না মানে এর থেকে বড় খারাপ সার্টিফিকেট বাঙালির শিল্প অতিদের কাছে পেতে আছে বলতো আমি এই প্রশ্নটা আজকে এখানে করছি আমার খুব প্রিয় ক্রিকেটার আমি তাকে ভীষণ ভালোবাসি আমি ভক্ত তার সৌরভ গাঙ্গুলি স্পেনে নিয়ে গিয়েছিলেন না স্পেন থেকে বসে সৌরভ গাঙ্গুলিকে দিয়ে কি ঘোষণা করিছিল শিল্প স্থাপন হবে মনে আছে চন্দ্রকোনা জমিটাকে পরিকল্পনা এখনো পরিকল্পনা হচ্ছে সেটা আবার দু হাজার ছাব্বিশেও পরিকল্পনা চলবে মানে তাকে দিয়ে বলিয়ে দেওয়া হলো ছ হাজার ছেলে মেয়ে চাকরি করে দেখো সৌরভ গাঙ্গুলি বলেছে তার কথা আমরা বিশ্বাস করলাম ঠোক বাঙালি